আল্লাহ রাসূলের পক্ষ হয়ে আবু লাহাবের হাতটা ফেলার জন্য কোরআনে বলে দিল জামাত দস্তর পিছনে যারা লাগবে তাদের আমার দস্তর হাতটা ফেলতে হবে না আমি হাতটা ফেলব কথা বুঝে আসেনি তাহলে আল্লাহওয়ালারা আল্লাহর দস্তর তো এই যারা দান করে এরা আল্লাহর দস্তর যারা মুমিন এরা আল্লাহর দস্তর আল্লাহর মাহবুব তাহলে মুমিনদের পিছনে যারা লাগবে এদের হাতটা ফেলবে কে আল্লাহ ফেলবে ওরা ফেলবে তাই যারা বাড়াবাড়ি করবে এদের হাতটা ফেলার জন্য আমার আল্লাহই যথেষ্ট কথা বুঝে আসলো কি এজন্য কোনদিন কোন মানুষের খারাপ ভাববেন না কোন মানুষের বড় কথা বলবেন না কোন মানুষের বিউজরি করবেন না সব ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন তিনি তিনি সামিউম বাসির কার ভিতরে কতটা ঈমান আছে কার ভিতরে কতটা পাওয়ার আছে কার কত যোগ্যতা আছে কার কত দাম আছে তিনি ভালো জানেন কারণ আমরা কেউ কার অন্তরের খবর জানি না সেই জন্য পাশ পাশ করে বলা ঠিক না এ বেঈমান ও ভণ্ড এ চিড়িংবাজ এ বিদ্রূপ ও কাফের শুনে রেখে দাও এগুলো যদি সে না হয় তাহলে তোমার কপালে আগুন লাগবেই কথা বুঝে আসলো ও যদি কাফের না হয় মৃত্যুক না হয় বেঈমান না হয় তাহলে যে বলেছে তার কপালে আগুন লাগবে না কথা বলেন লাগবে আর তোমরা যে কটা ইউটিউবার আসো আমার কথা হলো কেউ ছবি দেবে না এটা মাথায় রেখে দিও যে আমি কার নাম বলছি তার ছবি ফুরফুরা তোয়া হুজুরের একজন নাম বলেছে তোয়া হুজুরের ইউটিউবাররা গলায় ফাঁসি দিয়ে গ্রামে ছেড়েছে এই দিয়েছে না দেখেন তাহলে তোমরা সব জানো তো বাবা এই জন্য আমি কোনো বক্তার নাম বলিনি আর তোমরা জানো ওইলে আমি একদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বলে হয়ে একটা কথা বলেছিলাম যে আমরা এখন এমন হয়ে গেছি রুজির মালিক যেন সরকার কিছু কিছু মুসলমান এদের কাজ নেই নামাজ নেই রোজা নেই জানে আলফাচিতার রোজা কি ছেলেমেয়ের পড়াবো সেও দিদি টাকা দিচ্ছে জুতো কিনবো দিদি দিচ্ছে মোবাইল কিনবো দিদি দিচ্ছে ডাক্তার দেখাবো দিদি দিচ্ছে ডাক্তার যখন টাকা দেয় না বাপ দিতে পারেন তো দিদি দিচ্ছে 5 লক্ষ করে টাকা দিয়েছে না দেয় এরপরে কাপড় চোপড় যা যেখান দরকার ছেলে পেটে এসছে টাকা লাগা বিয়ে করবে টাকা লাগা প্যান্ডেল করার টাকা না টাকা লাগা এই আমি যেটা বলছি খারাপ বলছি এই প্রসঙ্গে বলেছিলাম যে আল্লাহ রিজকের মালিক কোরআনে বলেছেন আমামিন দা বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রুজির মালিক পৃথিবীর কোন মানুষ না রুজির মালিককে আল্লাহ আর আমার মুখ্যমন্ত্রী পাশে দাঁড় করিয়ে দিয়ে আমার হাত টানে তো চকি আচ্ছা এই ছবি যদি দেখি আমি কি তার কোনো বিরোধিতা কথা বলি যে আমরা আয়গার মানুষ কি করছে এরা পঙ্গু হয়ে যাচ্ছে কেন এদের মাটি কাটা নাই ফুটবল খেলা নাই এদের গজি খেলা নাই এদের দৌড়ানো নাই এদের কিচ্ছু নাই আয়গার লোক এখান থেকে সালমাথায় করে ঘুষি ঘাটা এখান থেকে সালমাথায় করে কেন আর এদের শুধু হেরে দেখ বলো 40 জায়গা হবে লাস্ট বলে ভ্যান নিয়ে নাও বাপের ডেকে নিয়ে কাঁদে এদের দোষে এরা পঙ্গু হয়ে যাচ্ছে এদের মোবাইল দেখি ওই ওইতেই খুশি কই একটা বুড়ো যদি ছুটে যদি বলা হয় বুড়োর কাছে এখনকার জোয়ান ছুটে পারে হেপিয়ে যাবে কথা ঠিক না ভুল আমার সোনাচাঁদ ভাই আমি আপনাদের কাছে বলছি মিডিয়াদের যে আমার ছবি দিও না আমি জলসা থেকে মানে নামার জলসায় ওঠার সময় একজন আমাকে বলল যে হুজুর দোকানদাররা পান সাজে আর জন জন মেয়েরা এবং ভাবিরা গিয়ে ওই আগুন পান খাচ্ছে ওই বিষয়ে আমি স্টেজে কিছু কথা বললাম আল হায়া ও শৌবাতু মিনাল ঈমান লজ্জা শরম কিসের অঙ্গ ইমানের অঙ্গ মায়েদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা আল্লাহ ফরজ ফরজ করেছে এবং লজ্জা শরম ইমানের অঙ্গ এই বিষয়ে দু চার কথা বলতে বলতে বলেছিলাম আগুন পান বর্তমানে কিছু নির্লজ্জ ভাবিরা তারা ওই ব্যাপারীর কাছে গিয়ে ছি 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 এগুলো কত বড় লজ্জাজনক ব্যাপার জলসার দোকানে সেই একটা মেয়ের এক্সাইজ গেঞ্জি গায়ে যাইয়া পড়ে আমার পাশে দাঁড় করে দিতে আমার জন্য কামড়াতে আছে
এইবারে লোক দেখে আমার ফোন করতে হুজুর আপনি ওয়াজ করেন আর এই মেয়ের গেঞ্জিগাতে আপনার পাশে দাঁড় করে দিয়েছে আপনারা কি রকম করেন আমলছি ভাই আল্লাহর রাস্তা বলছি কেউ এরকম করে আমি জানি না ওয়াজ করে বেরিয়ে আসি ওরাই সবই দেয় বন্ধনের ওয়াজ করেছিলাম আজগারায় কঠিন ভাবে সেই ওয়াজটা বিরাট ভাইরাল হয়েছে চার পাঁচটা মেয়ে এক সাইজ গেঞ্জি গায়ে দিয়ে যাইয়ে পড়ে আমার পাশে দাঁড় করে আর তারা আমার এই এগুলো ঠিক কি এই রাগে কষ্টে আমি মিডিয়াদের অনেক জায়গায় নিষেধ করেছি আর আমি তোমাদের বলছি কোন বক্তাদের রাগাবে না কারণ তোমরা একটা রুজি রোজগার হতে আল্লাহ যা দিচ্ছে চালাও আমরা চালাচ্ছি একটাই কারণে নবীর মেম্বারে বসে বলছি আপনারা জ্ঞানী মানুষ আল্লাহর কসম আল্লাহ সামিউম বাসির অনেক মানুষ আমার ফোন করে বলেছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি কোরআন শরীফ পড়া শিখেছি আপনার ওয়াজ শুনে আমি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছি আপনার ওয়াজ শুনে মদ ছেড়ে দিয়েছি আপনার ওয়াজ শুনে আমি জন্মের মতো তওবা করে নিয়েছি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না নামাজ পড়ব আমি দেখলাম এদিকটা কম্পিউটারের যুগ আর এই মোবাইলে ওয়াজ শুনে এরা নামাজ পড়ছে মোবাইলে ওয়াজ শুনে কোরআন পড়া শিখলো মোবাইলে ওয়াজ শুনে মানে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিল বন্ধন ছেড়ে দিল তাই চলছে চলুক গান শুনবে কেন ড্যান্স দেখবে কেন বিয়াড়া বিয়াড়া সবই দেখবে কেন যদি ওয়াজ শুনে লাইন হয় তো হোক এই জামানা তো আমি ওয়াজ করলেও এত মানে শুনবে না করলেও ওই মোবাইল চলবে আগে বলতো যে ঘরে টিভি থাকবে সেই ঘরে চোদ্দ পুরুষ নামাজ হবে না ওয়াজ হতো না হতো না এখন ঘাঁটি ইমাম সাহেবের বগলে ইমাম সাহেবের পকেটে মোবাইল ওতে সিনেমা যাত্রা সব ভরা আছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মুক্তাদি যারা আছে তাদের পকেটে ওই টিভি আছে ও কলিজার টুকরারা জামানা হয়ে গেছে কম্পিউটারের জামানা মোবাইলে জামানা তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই ও সোনা চাঁদ ভাইরা আমার দাবি রইল যদি কোনো চ্যানেলে আট দশটা বিশটা মেয়ে যাইয়া পড়া মেয়ে কিংবা এক্সারসাইজ গান গেঞ্জি গায়ে দেওয়া মেয়ে বরকা পড়া মেয়ে কোনো মেয়ে মোবাইল দিলে হবে না আর এই চ্যানেলের নামে যদি থানায় কেস করা যায় তাহলে চ্যানেলের বারোটা বেজে যাবে কারণ এদের লাইসেন্স টাইসেন্স নাই অপমান করবে কেন তুমি মাওলানা সাহেবের তোয়া হুজুরের একজন বলেছে ঠিক আছে তুমি গলায় ফাঁসি দিচ্ছ কেন এটা ঠিক করেছি আমার বাপ আল্লাহর ওলি আমার বাপ আমার আমার পীর আমার মোজাদ্দেদ আপনাদের সকলের মোজাদ্দেদ তার যদি কেউ ভণ্ড বলে দাদা হুজুর পীরকে বলে যে ভণ্ড না এটা বলতে গিয়ে তার উপরে চাপিয়ে কথা বলেছে সে বলছে এই ভণ্ড পীরের ফাঁসি হওয়ার দরকার ব্যাস কথাটা এই ভাবে হয়েছে আমি সে ক্যাসেট শুনেছি তাহলে ফাঁসি হওয়ার দরকার সে বলেছে তুমি ছেড়ে দাও লোকে শুনুক লোকে বুঝুক যে হ্যাঁ ফাঁসি হওয়ার দরকার তো হ্যাঁ আর না হয় তো না হোক তুমি গলায় দড়ি দিচ্ছ কেন কথা বুঝতে পারছেন না সেই জন্য মিডিয়া বাবুদের বলবো তোমরা মিডিয়া করছো করো ওয়াজ শুরু হবে বিদ্যুৎ গতিতে তবে যেন কারো ছবি না থাকে বুঝে আসলো বুঝতে পারছো কোনো মেয়ে ছেলে বলে কোনো কারো ছবি ওতে দেবে না খবরদার দরুদ শরীফ পড়েন ভালো করে মনে করেন দরুদ শরীফ আল্লাহুম্মা কি বলব নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে কি বলব নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে দেখলো না
হয় বাপের মুখ কি ব্যথা অন্তরে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমারা আগুন জ্বলে জোরে লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله او قل جتورنا আদম আলী সালাতু আসসালামের পিঠে দুই কাঁধের মাঝখানে আমাদের নবীর নাম লেখা ছিল জোরে বলো এ বাবু সে হয়ে গেছে এই কচি এ বাবা তোমরা আমি কি বলেছি এখন জীবনে শুনোনি আর বলতেও পারবো না এ আদম মানে কোন আমাদের নবীর নাম কোন নবীর পিঠে ছিল শুনুনি এই ভাইরা শুনে লেছে এটা শিখে লও কেউ যদি কোনদিন বলে যে নবীর নাম আর একটা নবীর পিঠে চাল লেখা সে নবীর নাম কি আদম আলী সালাতু আসসালামের দুই দুই কাঁধের মাঝখানে আমার আপনার নবীর নাম লেখা ছিল কলিজা টুকরারা হযরতে নবী আদম আলী সালাতু আসসালামের রূহ দেওয়ার পরে হযরতে নবী আদম আলী সালাতু আসসালাম আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে আল্লাহ নামের পাশে আবার ওই নামটা দেখতে পেয়েছিল জোরে হযরত নবী আদম আলী সালাতু আসসালাম তার বেটা শীষ আলী সালাতু আসসালামকে বোঝাচ্ছে আদম নবীর পরে যে নবী সে নবীর নাম কি শীষ বাইদান আমা বাবাদিরা যুবকেরা জনেরা নবী শীষ আলী সালাতু আসসালামকে বোঝালেন ও বাবা শীষ তুমি আল্লাহর মাহবুব হবে তুমি আল্লাহর পয়গম্বর হবে আমি নবী আদম আলাইহিস সালাতু আসসালাম তোমার আব্বা জান জানিয়ে দিলাম একটা কথা জেনে রেখে দাও তুমি যখন জিকির করবে তুমি যখন আল্লাহর নামে জিকির করবে তখন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা জুড়ে নেবে কারণ এ নামের এত পাওয়ার এ নামের এত ক্ষমতা এ নাম আমার আল্লাহর কাছে এত পিয়ারা নাম এ নাম আমি সাত আসমানে সমস্ত জায়গায় দেখেছি এই নাম লেখা আছে আমি জান্নাতে গাছ জান্নাতের গাছের গায়ে দেখেছি এই নাম লেখা আছে আমি জান্নাতের গাছের পাতায় দেখেছি এই নাম লেখা আছে আমি জান্নাতের জানালায় দেখেছি এই নাম লেখা আছে আমি জান্নাতের দরজা জান্নাতের চৌকাটে হুরেদের পক্ষে ও কলিজা টুকরানা ফেরেশতাদের বুরুতে ফেরেশতাদের চোখের উপরে আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা আছে জোরে বলো এই এই নামটা যেন ভুলে যেও না এ নাম যে ভুলে যাবে তার বারোটা আরে এ নাম ছাড়া কার কোন লাইন নাই আল্লাহ তো কোরআনে বলেছে যে আমার যদি বিরাট ভালোবাসতে চাও আমার দোস্ত টার্গেট লাগবে আর যদি বলো ডাইরেক্ট আল্লাহ ধরবো কপালে আগুন লাগবে কিছু কিছু মাথা মোটা লোক আছে শয়তান বোঝায় যে আল্লাহ তো নবী তৈরি করেছে তুই আল্লাহ ধরে না সব লাইন ঠিক যে কথা খারাপ না আল্লাহ জান্নাত আল্লাহ জাহান্নাম আল্লাহ হিসাব নেবে আল্লাহ বিচার করবে আল্লাহ ফুল সিরাত পার করবে নবী মরিকে ছেড়ে দাও আল্লাহই আমার রব আল্লাহই আমার সব আর কারোর দরকার নাই আর কারোর মানি না এ পরিষ্কার কাফের মানুষ কাফের হবে না হবে না কেন কালেমা অর্ধেক মানে এই পর্যন্ত মেনেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মেনে আর ফের একটা নাম আছে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ
আদম নবী বলছে বাবা ওই নামটা যদি ছাড়ো 12টা বেজে যাবে এই নাম ছাড়া যাবে না কারণ আমার রূহ দেওয়ার পরে আমি চোখ মেলে তাকিয়ে দেখতে পাই এই নামটা আল্লাহর আরশের গায়ে লেখা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম আল্লাহ কে আপনার নাম ইল্লাল্লাহ এই পর্যন্ত আপনি এক আল্লাহ কিন্তু এদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ الله 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 কবে কোন দিনে কোরআনে নেই হাদিসে নেই পৃথিবীর কোন লেখককে লিখতে পারে না বলে তাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে কোরআন নিয়ে আসতেন ওহি নিয়ে আসতেন ও মুসলমানেরা তথাপি রাসূলুল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বয়সের কোন লাইন পাওয়া যায় না আপনি কি বলবেন আপনার বয়স কত খবর পাইনি যে আপনার বয়স কত খবর পেয়েছে রাসূল এমন একটা কথা বলেছিলেন আপনারা সবাই জানেন এটা বহু দিনের রদ চলছে কি বলেছিল গো এই 70 পূর্ব আসমানে 70,000 বছর পরে পরে তারা ওঠে 70,000 বছর পরে পরে ডুবে যায় আমি জিবরাইল এই তারাটা উঠতে দেখি তার ডুবতে দেখি রাসূলের কাছে বোঝাতে চেয়েছি যে তাহলে আমার যদি এত বয়স হয় তাহলে আপনার বয়স কত আল্লাহু আকবার তো রাসূলুল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল যখন জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ এমন কথা বললেন যে তুমি ওই পর্যন্ত দেখেছো আর তার আগে ওই তারাটা কতবার উঠেছে আর কতবার ডুবেছে জানো বলছে না রাসূল বললেন ওটাই হলো আমি ওটাই হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা টুরা বেনা আমার ওই তারাটা আমার জন্য তৈরি হয়েছে আমি যদি রাসূলুল্লাহ তৈরি না হতাম আমার আল্লাহ জানালেন আমি যদি আমার দোস্তকে তৈরি না করতাম তাহলে ওই তারকাটা তৈরি করতাম না আমি যদি আমার দোস্তকে না তৈরি করতাম আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করতাম না কিন্তু কিছু মানুষ বলছে না 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 নবীকে না তৈরি করা হলে কিছুই তৈরি হতো না এটা ঠিক কথা না আসলে বর্তমান ফেতনার জামানা একটা কথা বোঝার চেষ্টা করুন উল্টো পাল্টা বিয়ারা কথা বলে যদি দুটো করে খাওয়া যায় দুটো পয়সা হয় সেটাই আমার জন্য যথেষ্ট এজন্য দেখবেন অনেক মুসলমান অনাসে বেঈমান হয়ে গেল টাকার লোভে অর্থের লোভে নারীর লোভে বেঈমান হয়ে গেছে শিক্ষিত মুসলমান বিয়ে পাস এমএ পাস তো একটা ভালো মেয়ে দেব চাকরি দেব শুকরের গোশ খেতে হবে বলছে ভাই আগে নিয়ে আগে নিয়ে চাকরি দি আর গোশ না মুসলমান তো খারিজ হয়ে যেতে হবে বলছে হ্যাঁ যাব আসে না নাই জোরে বলেন সব প্রমাণ আছে আমার কাছে গড়গড় করে তাহলে এরা যদি জটিল কাজ করতে পারে মুসলমানের জন্ম নিয়ে আর অনেক হিন্দু আছে তারা কোরআন হাদিস রিসার্চ করে করে দেখছে যে এইটা হলো অরিজিনাল ধর্ম সেই রবের সেই মালিকের মনোনীত ধর্ম এই ধর্মে আমরা চলে যাই অনেক শিক্ষিত হিন্দু ভাইরা এই ধর্মে আসছে না আসে আরে কলঙ্ক মেরি যাচ্ছে টাকার লোভে এই কলঙ্ক টাকার লোভে বলবে এই মোহাম্মদ ও তমন কিছু না মানার দরকার নেই সে তো বলা হয়ে গেছে কবরে বলা হয় আল্লাহর কসম রাসূল সব শুনতে পায় শুনতে পায় না বলা হয়ে গেল শুনছো ভাই কি এরপরে বলছে রাসূলুল্লাহ স্বপ্ন ও সব কিচ্ছু না রাসূল বলা হয়ে গেছে স্বপ্ন ও কিচ্ছু না যখন সুবহানাল্লাহি আসরা বি আবদি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মিরাজের কথা ভালো তখন বলছে নবীদের রূহ একবার বেরিয়েছিল ওটা নবীজির জন্য খাস এই শুনো যদি একবার বেরুতে পারে তো সবসময় বেরুতে পারবে কথা ঠিক না ভুল রাসূল যদি একবার বারোতে পারে তাহলে সব সময় বারোতে পারবে না
এজন্য আপনাদেরকে একটা কথা বলি এই বর্তমান কম্পিউটারের যুগ কিছু কামাবো বলে ইনকাম করব বলে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম মৌলবি লেগেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহর হুকুম দেখেন রাসূলের তরিকা দেখেন খাওয়া দাওয়া চেক করেন আর আপনার গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এই আপনাদের মাথা বিগড়ে যাবে পাগলা হয়ে যাবে আমি কি করব নামাজ পড়বো না পড়বো উযু করবো না এমনি যাব অনেক লোক বলছে উযু উযু কিছু দরকার নেই নামাজ দিলে হবে দিলে ওদিকে শুক শুক নামাজ হচ্ছে এই রাস্তায় খেলা করতে বলতে নামাজ পড়বি নি বলবে দিলে দিলে হচ্ছে দিলে দিলে হচ্ছে এই রাসূলুল্লাহ জীবনে দিলে নামাজ পড়েছে কিতাবে লেখা আছে না রাসূলের পা ফুলে ফেটে গেল রস বেরিয়ে যাচ্ছে ফুলের মোটা মোটা নামাজ পড়ে পড়ে বেহুশ হয়ে যাচ্ছে রাসূল বেহুশ আবার হুঁশ আসছে বেহুশ আবার হুঁশ আসছে একটু গান ফিরে গেল রাসূল বলছে আমি নামাজ পড়ব সাহাবায়ে কেরাম ধরে মদিনার মসজিদে নিয়ে গেল তাহলে রাসূল তো বলতে পারতো আমি আদিম সব জাহিরি নামাজ পড়েছি আজকে শরীরটা বড় খারাপ দিলে দিলে পড়ে নিচ্ছে দিলে দিলে রাসূল কোনোদিন দিলে দিলে পড়েছে কিন্তু ওরা আপনার বোঝাবে আরে অন্তর নিয়ে আল্লাহ বিচার করবে ঠিক কিনা বল আপনি বলবেন হ্যাঁ সে তো ঠিক অন্তর নিয়ে আল্লাহ বিচার করবে বলছে ইন্নামাল আমাল বিনিয়াত বকার করবে হাদিস নিয়তের উপর তোর ফয়সালা হবে তুই নামাজ পড়তে বুঝু করবি কেন নামাজ তোর মসজিদে পড়তে হবে না হাদিস দিয়ে বোঝাবে ইন্নামাল আমাল বিনিয়াত রাসূলুল্লাহ বলেছে এ তো হাদিস এটা হাদিস না হাদিস হাদিস তো তাহলে আমি তো হাদিস দিয়ে আপনাদের বোঝাচ্ছি আল্লাহ রাসূল বলছে নিয়তের উপর ফয়সালা হবে তোর রুজু করতে হবে না নামাজ পড়তে হবে না তুই মনে মনে ভাববি আমি নামাজ পড়ছি ওদিকে তাস খেলা চলবে গাঁজা খাওয়া চলবে ফড় খেলা চলবে বিড়ি খাওয়া চলবে নামাজও চলবে অন্তর সব কিছু অন্তর সব কিছু তুই বল আল্লাহ অন্তর নিয়ে বিচার করবে না করবে না বলছে হ্যাঁ অন্তর নিয়ে বিচার করবে তাহলে আজ থেকে নামাজ পড়বি না কোনো দিন হ্যাঁ ভাই ঠিক আল্লাহ তোর ভালো করো এই সুযোগটা আমি বহুদিন থেকে খুঁজছি কি করে নামাজ থেকে দূরে সরে থাকা যায় মানে জাহান্নামে টিকিট কি করে পাওয়া যায় তুই আজকে আমার দিয়ে দিলি ভাই 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 জান আমার ওয়াদিরা এই টার্গেটটা কিন্তু ফুলফুল শয়তানের আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার করে দিলেন ও আমার বান্দা বান্দিরা তোমাদের চরম দুশমন হলো তোমাদের কঠিন শত্রু হলো ইবলিস আজাদিল এই বেঈমানের হাত থেকে বাঁচবে এই ইবলিসের হাত থেকে তোমরা হেফাজত দেখো এই ইবলিস তোমাদের ভালো কাজ করতে দেবে না নামাজ পড়তে দেবে না রোজা রাখতে দেবে না সৎ কাজ করতে দেবে না অসৎ কাজ করাবে উল্টো পাল্টা কোনার কাজ করাবে আমি আল্লাহ পাক তোমাদের সতর্ক করে দিলাম ইন্না শাইতানা লিল ইনসানি আদুউ মুবিন কিছু কিছু মানুষ আছে শয়তানদের দেখে লজ্জা পায় যেই পাড়ায় ঢুকবো না চলে যাব আমি লজ্জায় ঢুকতে পাচ্ছি না আমার যে বড় শয়তান ওই গ্রামে আছে শয়তান লজ্জা পায় মুসলমানের কাজ কারবার দেখে তাই ফেতনা জামারাঙ্গেই উল্টো পাল্টা কিছু বলবো না আর আমার যত ক্যাসেট আছে আপনারা শুনে দেখবেন কোন ক্যাসেটে কার বিরুদ্ধে বলেছি আমরা তো সব ভাই ভাই কুল্লু মুসলিমিন ইখওয়া রাসূল বলেছে সারা বিশ্বের মুসলমান মুসলমানের ভাই তবলিগ জামাত ফুরফুরা আমাদের কোনো দ্বন্দ্ব নাই সামান্য একটা ব্যাপার কিচ্ছু না কিচ্ছু না একটাই ব্যাপার কি টিএমসি আর ওই যুব আর মাদা যুব মাদা কিন্তু ওর ভিতর ঢোকেন আপনি দেখবেন কিচ্ছু না যারা বলছে যুব মাদা তারা সব গোড়ায় এক জায়গায় যারা বলছে তবলি জামাত পুরা গোড়ায় গিয়ে থাকেন সব এক জায়গায় কি মহব্বতের মানুষ তারা একই জায়গায় একই আর আগায় এরা বলছে তবলিগ জামাত ওরা বলছে ভুরভুরা গোড়ায় এক জায়গায় ঠিক দেখেন এই সেম যে আমাদের বর্তমান টিএমসি সরকার একজন বলছে টিএমসি একজন বলছে যুব বুড়ো যুব কি বুড়ো যুব কোন তফাত আছে ভোটের সময় এক জায়গায় চাকার সময় এক জায়গায় শুধু এলাকায় দু জায়গায় আছে না নাই কোরআন শরীফ একটা হাদিস শরীফ একটা নবী একটা শুধু গ্রামে দুটো ভাগ ও তবলিগ জামাত ও পারে বুড়ো এ পারে যুব ঘাটি কি থাকে এক জায়গায় এই কথা ঠিক না কি দ্বন্দ্ব না কোনো ফেরা ওরা যে নামাজ পড়ে আমরা হই নামাজ পড়ি
ওরা যে কোরআন পড়ে আমরা সেই কোরআন ওরা যে হাদিস পড়ে আমরা সেই হাদিস ওরা যে নবীর মানে আমরা সেই নবীর ওদের যে আল্লাহ আমাদের সেই আল্লাহ ওদের কবর মাটি আমাদের কবর মাটি এই পূর্বুরল পূর্বুরলের কি দাইয়া পড়ে মাটি দেয় তোপাতটা কি আমি কিছু বুঝি না আমি কিচ্ছু বুঝি না তোপাতটা কোথায় সালাম করি ইয়া নবী সালাম আলাইকুম এ তো আর সুদ খাওয়ার মতো মদ খাওয়ার মতো কঠিন বনা তুমি করলে তোমার সওয়াব হবে না করলে কোনো ক্ষতি নাই তো এতে বাধা তুমি করলে তোমার সওয়াব না করলে কোনো ক্ষতি নাই তাহলে ফুরফুরা কি আর তুই 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 কি যুব কাস্তে আসলে সাপ মার বলছে না কিছু মারবি জোড়া ফলি মার কেন এ তো বুড়ো নাও আমার ঝগড়া দ্বন্দ্ব না হলে মহব্বত বাড়ে একটা ছেলেটা মেয়ের সঙ্গে প্রেম করেছে আগের দিন গালাগালি করেছে দুদিন ফোন করেনি কেঁচা কিছু হয়েছে তার পরের দিন বলছে তুমি আমার সোনা তুমি কিচ্ছু মনে করো না তোমার জন্য দুরাত ঘুমোতে পারিনি সত্যি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি আমি কেন তোমাকে এরকম বললাম এতে মহব্বত বাড়ছে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ ওয়ালা যারা মোমেন যারা হাজী আব্দুল্লাহ মাহাজারি মক্কি রহমাতুল্লাহ আলাইহ রশিদ আহমেদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহ আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহ এরা সব একই মতের মানুষ ছিলেন আমাদের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এনারা বড় বড় আলেম ছিলেন বড় বড় আল্লাহওয়ালা ছিলেন বড় বড় আল্লাহর ওলি ছিলেন তারা তো তবলিগ হেজগুলো কিছু করেনি তারা দাওয়াত দিয়েছে সৎ কাজের আদেশ করেছে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ দাদা হুজুর পীর কিবলা জেলায় জেলায় গ্রামে গ্রামে এলাকা এলাকায় হেঁটে ঘুরে মসজিদ তৈরি করা দরকার বাবা ওখানে মসজিদ করো এখানে একটা মক্তব তৈরি করো আল্লাহর কোরআন পড়ে দেবে বাবা এই তোমরা লম্পট দালিলিয়ে এসো মিলাদ করবো আর তোমাদের এখন তো যাওয়া যাবে না বিরাট নদী তো জোয়ার হয়ে গেলে কাদাইতে যাব কি করে বাবা হুজুর আপনার পালকি করলে যাব আপনার ঘাড়ে করলে যাব আর যখন হারকেল লাইট জ্বালিয়ে মিলাদ হতো সেই মিলাদের লোক করে বিরাট মিলাদ কি একটা লাইট এনেছে তার ভিতরে জ্বলছে আর সঙ্গে সঙ্গে শব্দ হচ্ছে লাইট ভাই ভাই বলছে এস আগলা ওই লাইট ওই লাইট হেসাক হেসাক কি লাইট হেসাক লাইট আর এখনকার ছেলেদের হেসাক বললে হাসবে হেসাক লাইট হয় কখন ও তো মানুষের নাম হেসাক আর তারপর টিম টিমে বলছে টুনটুনে তো পাখি টেপি বলছে তো মানুষের নাম এই তখন লম্পটের নাম টেপি ছিল না হ্যাঁ টিম টিমে এই তো মাথায় একটা কোনো খাঁস ওই হাতে কোন চলে যাচ্ছে মহাদিন সাহেব মসজিদ আদাত হারিকেন যার আছে তার হারিকেন কিন্তু 12 টাকা দাম ও কিনতে গেলে মজা খারাপ 1 টাকা নিগালে এক খোড়া বাজার কে হারিকেন কিনবে যার বাড়ি হারিকেন ছিল লোক আর তারপরে মাঝখানে ধনী লোক বাড়ি বিয়ে টিয়ে হতো বাবু আমার ছেলে খুব শখ যদি একটা হারকুলিস সাইকেল দাও হারকুলিস আমার ছেলে জীবন ধন্য চার পাঁচটা বোনাই মারামারি করছে সাইকেলটা আমি চালিয়ে বাড়ি নিয়ে আসবো যে আমি কি জিনিস চালিয়ে যাচ্ছি হ্যাঁ আর এখন সাইকেল ঠিক দেয় সঙ্গে বে বে তোমার অপমান করতো হ্যাঁ অপমান করতো আমার এখন কারেন্টে ভাত খাচ্ছে কারেন্টে পড়ছে আল্লাহর নিয়ামত কারেন্টে ভাত খাচ্ছে কারেন্টে পড়ছে আর যেই কারেন্ট চলে যাচ্ছে ভাত সঙ্গে সঙ্গে বিরিয়ানি হয়ে যাচ্ছে এই ভাত কি হচ্ছে সাদা ভাত কি হচ্ছে বিরিয়ানি মানে কি বলেন তো বুঝতে পারি সাদা ভাত সঙ্গে সঙ্গে বিরিয়ানি তখন একটা একটা লম্পরে 8-10 জন পড়াশোনা করতো আর এখন ওই লাইট যখন চলে যাচ্ছে লম্পর জ্বালিয়ে দিচ্ছে তো পুরো লেখা সব লাল আর ভাত খাচ্ছিল সাদা ভাত কারেন্টের আলো যেই কারেন্ট চলে গেল মা লম্পর জ্বালিয়েছে ভাত সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল বলছো মা প্রথম সাদা ভাত দিলে কি এখন বিরিয়ানি দেবে মানে আলো জ্বালিয়ে তো ভাত সব লাল দেখাচ্ছে
যে বিরানি মান দেখাচ্ছে মানে চকির 12টা বেজে গেল দেহর 12টা বেজে গেল সব 12টা বেজে গেছে আমার কলিজার টুকরা ভাই আমি আপনাদেরকে বলছি আল্লাহ রাস্তে বলছি দুনিয়া শেষের দিকে দুনিয়া শেষের দিকে দুনিয়া শেষের দিকে আর দলবাজি পাটিবাজি উল্টো পাল্টা করার টাইম নাই এখন মালাকুল মউত খবর দিচ্ছে প্রত্যেকদিন রেডি হ আমার আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী জানিয়ে দিলেন মালাকুল মউত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকদিন পাঁচবার করে খবর লয় রেডি হ রেডি হ রেডি হ আমি আবার দুটোর সময় আসব চারটার সময় আসব রাত আটটার সময় আসব বারবার করে আসি আর ফিরে যা